হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নার্স পেন। লার্নার্স পেন ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত। কোশ্চি পলিসি পিও কিংবা ওড়িশার যে কোণে এক্সাম কুহ, যদি ওড়িশা ইতিহাস অর্থাৎ স্ট্রাটেজিক্র কোশ্চিন আসুচি, সেটা নিশ্চয় ওড়িশা ইতিহাসের আসব। ওড়িশা ইতিহাসের সবুঠ ইম্পর্টাট চ্যাপ্টর হচ্ছে গঙ্গ বংশ, কারণ গঙ্গ মানে আমার ওড়িশার বহু কিছু ডেভেলপ করছেন। আমার সবুঠ প্রিয় মন্দির জগন্নাথ মন্দির চোড়গঙ্গদেব নির্মাণ করছেন, তেমন গঙ্গবংশর আম ওড়িশা ইতিহাস প্রতি বহু সারা অবদান রয়েছে। তাহলে সেই গঙ্গবংশকে পুরা ডিটেল আমি পড়া, দুইটি পার্টে আমি গঙ্গবংশকে পড়া। প্রথম পার্টে আমি তাঙ্ক রাজাঙ্ক বিষয়ে দেখবা, মানে কেউ কেউ মানে শাসন করলে, কেমিতি রাজ্যজয় করলে। আর সেকেন্ড পার্টে আমি দেখবা তাঙ্কর যে কলা ও স্থাপত্য, সে যে কোনসি নির্মাণ করছেন, তাঙ্ক শাসন পদ্ধতি কেউ ভাবে লা, তেমন পুরা ডিটেল আমি গঙ্গবংশটা কভর করা, দুইটি পার্টে কভর করা, এইটা হচ্ছে তার প্রথম পার্ট। তাহলে চলো ভিডিওকে স্টার্ট করা। তা পূর্ব তোমাকে আউ গোটে কথা কই দেছি যে ও ট্রিপল এসি পিও আর জুনিয়র আসিস্ট্যান্ট এক্সাম পাই আমার টেলিগ্রাম চ্যানেলে পুরা ফ্রি মক টেস্ট সব প্রোভাইড করা হচ্ছে। ম্যাথমেটিক্স, ইংলিশ, কম্পিউটর আর জেনারেল সায়েন্স কলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স সবুথির আমার মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে। দুই দিন হল এ স্টার্ট হয়েছে অলরেডি। ম্যাথর আমি পরসেন্টেজ আর প্রফিট লস তার মক টেস্ট হয়ে যাই, তা সহ আমার জিওগ্রাফির মক টেস্ট আর কম্পিউটর সায়েন্স মক টেস্ট হয়ে যাই। তেমন যে মক টেস্ট দেওয়া চাহছ পুরা ফ্রিরে মক টেস্ট তোমাকে আভেলেবল করা হচ্ছে। টেলিগ্রামে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে অছে। আর ভিডিও যদি ভালো লাগিব নিশ্চয় টিকে তুমি সাং মানুষ পাখ সেয়ার করব আর কমেন্ট করে জনাইব। তাহলে চলো দেখিবা গঙ্গবংশ বিষয়ে। তাহলে দেখো গঙ্গ সাম্রাজ্য, উত্তর গঙ্গবংশ বা যেটাকে আমরা গঙ্গ সাম্রাজ্য মধ্যে কৌছেন। তাহলে উত্তর বা পরবর্তী গঙ্গবংশ হলে পূর্ব গঙ্গবংশর দায়দ। গঙ্গবংশ মানে পূর্বর আমার কর্ণাটক এরিয়ারে রহুলে, সেই পূর্ব গঙ্গবংশর এমানে হচ্ছেন দায়দ বা গঙ্গর সাম্রাজ্য এমানে প্রতিষ্ঠা করছেন। পঞ্চম শতাব্দীর শেষ ভাগর প্রায় 496 খ্রিস্টাব্দ আরম্ভ করে অষ্টম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত দক্ষিণ ওড়িশার গঞ্জাম ক্ষেত্র, আন্ধ্রর শ্রীকাকুলম ক্ষেত্রে পূর্ব বা আদ্য গঙ্গবংশ কলিঙ্গ রাজ্য স্থাপন করেছিলেন। আদ্য গঙ্গবংশ আমার কর্ণাটক, তারপরে আসলে এমনি ওড়িশার গঞ্জাম ক্ষেত্র আর আন্ধ্রর শ্রীকাকুলমে আমার স্থাপত্য করেছিলেন। তাপরে তাঙ্কর মুখ্য রাজধানী কোটা থিলা না কলিঙ্গনগর বা মুখলিগম সেমানকর রাজধানী থিলা। অষ্টম শতাব্দীর উত্তরার্ধে পূর্ব গঙ্গবংশর প্রথম পতন ঘটিলা, যেটাকি 496 আরম্ভ হয়েছিল আর অষ্টম শতাব্দীর তার পতন ঘটিলা। গঙ্গ মানে অনেক ভাবে বিভক্ত হলে, ধীরে ধীরে সেমানকর ওড়িশা সহিত সম্বন্ধ টুটিলা, আন্তরের এক অখ্যাত বংশ ভাবে সেমানে রহিগলে। একাদশ শতাব্দীর প্রথম ভাগে পুঁ থেকে 1038 খ্রিস্টাব্দে বজ্রহস্ত দেব সিংহাসন আরোহণ কলে। তাঙ্ক সময় পরঠারু পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ মধ্যে গঙ্গ মানে পুঁ থেকে গৌরব অর্জন কলে। অর্থাৎ গঙ্গ মানকর সাম্রাজ্য প্রথমে যেটা হয়েছিল 496 অষ্টম শতাব্দীর সেটা লোপ পাই যাই, পুঁ থেকে 1038 খ্রিস্টাব্দর তাঁর পুনরুদ্ধার হল যেত বজ্রহস্ত দেব সিংহাসন আরোহণ কলে। আর 1434 অর্থাৎ পঞ্চদশ শতাব্দী পর্যন্ত তাঁর পুঁ থেকে রাজুতি চালা। এই সময় সে এক বৃহত রাজ্য গঠন করার সফল হয়েছিল। সেমানে আন্ধ্র অঞ্চলর ওড়িশার আসিলে হে ওড়িশার সংস্কৃতি সংরক্ষক রূপে প্রসিদ্ধি অর্জন করেছিলেন। যেমনি মু তোমার স্টার্টিংরে কেলি ওড়িশার বহু কিছু সেমানে করেছেন ওড়িশার ডেভেলপমেন্ট পাই কলা ও সাহিত্য জগতরে। সেমানক সময়ের উত্তর গঙ্গবংশর রাজত্বকালে পুরী জগন্নাথ মন্দির, কোণার্ক সূর্য মন্দির তথা আহরি অনেক মন্দির নির্মিত হল। ব্রাহ্মণ মানুষ পৃষ্ঠপোষকতা দেওয়া করে সেই সময় প্রক্রিয়ায় জগন্নাথ সংস্কৃতি প্রোৎসাহন দেবার মধ্যে উত্তর গঙ্গবংশ প্রমুখতা লাভ কলা। এর সহ ওড়িশার রাজ্য গঠনর ভিত্তি মধ্যে সুদৃঢ় কলা। দীর্ঘ 400 বর্ষর গঙ্গ রাজ্য চালা, যেটিকি মোট 17 জন রাজা শাসন করেছিলেন। রাজ্যর বিস্তার দেখ, যেগুলা যেগুলো অন্ডরলাইন করছি সে সবুগুড়ি তোমার ইম্পর্টাট, যেমিতি প্রথমে চতুর্দশ শতাব্দীর পঞ্চদশ শতাব্দীর আরম্ভ হল, অষ্টমরে পুঁ লোপ পাইগলা, তাপরে এটা কেতে হয়েগলা না 1038 পুঁ তোমার উদ্ধার হল, আর 1434 শেষ হল। তাপরে টোটাল কেতে জন রাজ্য শাসন করলে, 17 জন রাজা শাসন করলে। তেমন এই সবুগুড়ি ইম্পর্টাট, কলিঙ্গনগর তাঁর রাজধানী লা। রাজ্যর বিস্তার হওয়া সহ রাজধানীকে সেমানে কলিঙ্গনগর ঠার পুঁ কেউঠি নিয়েগলে না বারাণসী বা কটক, যেটা আধুনিক কটক, সেইটাকে স্থানান্তর করেছিল কেউ মানে গঙ্গ মানে। তাঁর ফার্স্ট লা কলিঙ্গনগর, সেঠু সেমানে কেউঠি আইলে ভারি কটকু তাঁর রাজধানী আইলে ভারি। ওড়িশার স্থায়ী ভাবে রহিগলা পরে গঙ্গ মানে ওড়িশার চালিচলণি ওড়িয়া ভাষাকে আপণাই নেলে। সেমানক সময়ের আঞ্চলিক ওড়িয়া সাহিত্যের উত্থান হল, জগন্নাথ ওড়িশা সংস্কৃতির প্রতীক হল, এথিরে গঙ্গ মানে ঐতিহাসিক ভূমিকা গ্রহণ করেছিলেন। তাহলে গঙ্গ মানকর উৎপত্তি আমি দেখিদেলে, বর্তমানে জন ঐতিহাসিক সে গঙ্গ মানকর বঞ্চাবলী দিয়েছেন। তাহলে গঙ্গ মানকর বঞ্চাবলীর প্রথমে আছেন অনন্ত বর্মা বজ্রহস্ত, আমি যেমনি দেখলে, তাপরে তাঁর পুত্র দেবেন্দ্র বর্মা প্রথম রাজরাজ, তাপরে তাঁর দ্বৈত পুত্র অনন্ত বর্মা চোড়গঙ্গ, তাপরে উদয়গণ্ড পরমাদ্রিদেব বা দ্বিতীয় চোড়গঙ্গ বা রাজেন্দ্র চোড়গঙ্গ, তাপরে এই অনন্ত বর্মা চোড়গঙ্গ ঠার সপ্তম কামানম্ব রাঘব দ্বিতীয় রাজরাজ দ্বিতীয় অনঙ্গ ভীম,
ଦେଖ ଯୋଉଟା ଯୋଉଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆମେ ପଢିବା ଅନନ୍ତ ବର୍ମାଙ୍କ ବିଷୟରେ, ଦ୍ୱିତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମ, ତାପରେ ତୃତୀୟ ରାଜରାଜ, ତାପରେ ଦେଖ ତୃତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମ, ପ୍ରଥମ ନରସିଂହଦେବ, ପ୍ରଥମ ଭାନୁଦେବ, ଦ୍ୱିତୀୟ ନରସିଂହଦେବ, ଦ୍ୱିତୀୟ ଭାନୁଦେବ, ଏଇଭଳି ଭାବେ ତାପରେ ତୃତୀୟ ନରସିଂହଦେବ, ତୃତୀୟ ଭାନୁଦେବ, ତାପରେ ଚତୁର୍ଥ ନରସିଂହଦେବ, ଚତୁର୍ଥ ଭାନୁଦେବ, ଏଇଭଳି ଭାବେ ତାଙ୍କ ରାଜ୍ୟ ଶାସନ ଚାଲିଲା। ତାପରେ ଉତ୍ତର ବଙ୍ଗବଂଶର ପ୍ରଥମ ରାଜା ଥିଲେ ଆମେ ବଜ୍ରହସ୍ତ ଦେବ ପଢ଼ିଦେଲେ, ତାଙ୍କ ସମୟରେ ତଥା ତାଙ୍କର ଉତ୍ତରାଧିକାରୀ ଦେବେନ୍ଦ୍ର ବର୍ମା ପ୍ରଥମ ରାଜରାଜ ଦେବଙ୍କ ସମୟରେ ସେମାନଙ୍କର ରାଜ୍ୟକୁ ବଙ୍ଗମାନେ ଅଧିକାର କରିନେଲେ। ଉତ୍ତର ବଙ୍ଗବଂଶର ମହାରାଜ ମହାରାଜ ଧାସ, ପରମ ମାହେଶ୍ୱର, ପରମ ଭଟ୍ଟାରକ, ଶ୍ରୀକଳାଧିପତି ଆଦି ପଦବୀରୁ ମନେ ହୁଏ ଯେ ସେମାନେ ସ୍ୱାଧୀନ ଥିଲେ, ରାଜ୍ୟକୁ ପ୍ରମୁଖତା ଦେଉଥିଲେ ତଥା ଖୁବ୍ ଅଧିକ ମାତ୍ରାରେ ଧର୍ମାଶ୍ରିତ ଥିଲେ। ତାହେଲେ ଦେଖ ପ୍ରଥମେ କ'ଣ କହିଲା ନା, ଉତ୍ତର ବଙ୍ଗବଂଶର ଯେଉଁ ପ୍ରଥମ ରାଜା ଥିଲେ କିଏ ନା ବଜ୍ରହସ୍ତ ଦେବ, ତାପରେ ତାଙ୍କର ପୁତ୍ର ଥିଲେ କିଏ ନା ଦେବେନ୍ଦ୍ର ବର୍ମା ଦେବ, ତାଙ୍କୁ କ'ଣ କଲେ ନା ଗଙ୍ଗମାନେ ଅକ୍ତିଆର କରିନେଲେ। ତାପରେ ସେ ରାଜ୍ୟକୁ ପ୍ରମୁଖତା ଦେଉଥିଲେ ଆଉ ଖୁବ୍ ଅଧିକ ମାତ୍ରାରେ ଧର୍ମାଶ୍ରିତ ଥିଲେ, କହିଲେ ଧର୍ମର ଆଶ୍ରିତ ଥିଲେ। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯୁଦ୍ଧ ଜୟ ସହିତ ଧର୍ମ ଓ ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କୁ ପୃଷ୍ଠପୋଷକତା ଦେଇ ରାଜ୍ୟରେ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଶାନ୍ତି ରକ୍ଷା କରିବାରେ ସଫଳ ହୋଇଥିଲେ। ପ୍ରଥମ ରାଜରାଜ ସମ୍ଭବତଃ ଚୋଳ ରାଜା କୁଳନ୍ତୁ ଚୋଳକୁ ପରାସ୍ତ କରି ତାଙ୍କ କନ୍ୟାଙ୍କ ସହିତ ବିବାହ ମଧ୍ୟ କରିଥିଲେ। ଏହି ବୈବାହିକ ସମ୍ପର୍କ ପରେ ଗଙ୍ଗରାଜ୍ୟ ଚୋଳମାନଙ୍କ ସାହାଯ୍ୟରେ ସମର୍ଥନ ଲାଭ କଲା। ତାହେଲେ ଇଏ ଚୋଳଙ୍କୁ କ'ଣ କଲେ ନା, ଚୋଳଙ୍କୁ ହରାଇଲେ କିଏ ନା ପ୍ରଥମ ରାଜରାଜ, ତାପରେ ତାଙ୍କ କନ୍ୟାକୁ ବିବାହ କରିଥିଲେ, ଯାହାଫଳରେ ଚୋଳମାନଙ୍କର ସାହାଯ୍ୟ ସମର୍ଥନ ମଧ୍ୟ ଏ ଗଙ୍ଗମାନଙ୍କୁ ମିଳିଗଲା। ବୁଝିପାରିଲ, ପ୍ରକୃତରେ ଦେଖିଲେ ଆମେ ଯଦି ଦେଖିବା ତାହେଲେ ଗଙ୍ଗବଂଶର ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ରାଜା ହେଉଛନ୍ତି କିଏ ନା, ଚୋଳ ପରିବାରିତ ସମ୍ବନ୍ଧ ପରେ ରାଜରାଜଙ୍କର ଯେଉଁ ପୁତ୍ର ଅନଙ୍ଗ ବର୍ମା ବା ଚୋଳଗଙ୍ଗ ବା ଚୋଳଗଙ୍ଗ ନାମ, ସିଏ ହିଁ ସବୁଠାରୁ ଗଙ୍ଗବଂଶର ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ରାଜା, ଯାହାଙ୍କୁ ଆମେ ଅନନ୍ତ ବର୍ମା ଚୋଳଗଙ୍ଗ ବା ଚୋଳଗଙ୍ଗ ମଧ୍ୟ କୁହନ୍ତି। ତାଙ୍କ ସମୟରୁ ହିଁ ଗଙ୍ଗ ସାମ୍ରାଜ୍ୟର ପ୍ରକୃତ ଶୁଭାରମ୍ଭ ହେଲା। ତାହେଲେ ତାଙ୍କର ପିତାଙ୍କ ନାମ କ'ଣ ଥିଲା ନା, ପ୍ରଥମ ରାଜରାଜ ଯିଏକି ଚୋଳ କନ୍ୟାକୁ ବିବାହ କରିଥିଲେ। ବୁଝିପାରିଲ, ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଅନନ୍ତ ବର୍ମା ଚୋଡ଼ଗଙ୍ଗଙ୍କ ବିଷୟରେ, ଯିଏକି 1076ରୁ 1147 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ସିଂହାସନ ଆରୋହଣ କରିଥିଲା। ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆମର ଏ ଅନନ୍ତ ବର୍ମା ଚୋଡ଼ଗଙ୍ଗ, ଜଣେ ସାମ୍ରାଜ୍ୟ ନିର୍ମାତା ଭାବରେ ଚୋଡ଼ଗଙ୍ଗ ଦେବ ଓଡ଼ିଶା ଇତିହାସରେ ଖୁବ୍ ପ୍ରସିଦ୍ଧ ଅର୍ଜନ କରିଛନ୍ତି। ତାଙ୍କ ସମୟରେ ପାଳ ରାଜା ରାମପାଳ ସୋମବଂଶୀମାନଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ କଲେ, ଏହାକୁ ରାଜ୍ୟ ବିସ୍ତାର ପାଇଁ ଏକ ସୁଯୋଗ ମନେ କରି ଚୋଡ଼ଗଙ୍ଗ ପ୍ରଥମେ ସୋମବଂଶୀ ରାଜା କର୍ଣ୍ଣଦେବଙ୍କୁ ସହାୟତା କରି ପାଳମାନଙ୍କ ଦାୟରୁ ରକ୍ଷା କଲେ ଏବଂ ପରେ ସମଗ୍ର ସୋମବଂଶ ରାଜ୍ୟକୁ ନିଜ ଅଧିକାରଭୁକ୍ତ କରିନେଲେ। ପ୍ରଥମେ କ'ଣ ହେଲା ନା, ଯେତେବେଳେ ଅନନ୍ତ ବର୍ମା ଚୋଡ଼ଙ୍ଗଙ୍କ ରାଜସିଂହାସନ ଆହରଣ କରିଥିଲେ, ସେହି ସମୟରେ ପାଳ ରାଜା କ'ଣ ହେଇଥିଲେ, ପାଳ ରାଜା ରାମପାଲ ସୋମବଂଶୀମାନଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ କରିଥିଲେ। ଏହି ସମୟରେ ଅନନ୍ତ ବର୍ମା ଚୋଡ଼ଙ୍ଗ କ'ଣ କଲେ ନା, ସୋମବଂଶୀମାନଙ୍କୁ ସାହାଯ୍ୟ କଲେ, ତାଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିକି ସେ ପାଳ ରାଜା ରାମପାଲକୁ କ'ଣ କଲେ ନା, ହରାଇଦେଲେ। ତାପରେ ସୋମବଂଶୀମାନଙ୍କୁ ମଧ୍ୟ ନିଜ ଅକ୍ତିଆରକୁ ନେଇଗଲେ, କିଏ ନା ଅନନ୍ତ ବର୍ମା ଚୋଡ଼ଙ୍ଗଙ୍କ। ପ୍ରକୃତରେ ଦେଖିବାକୁ ଗଲେ 11ଶ ଶତାବ୍ଦୀର ଶେଷ ବେଳକୁ ସୋମବଂଶୀମାନେ ଏତେ ଦୁର୍ବଳ ହୋଇପଡ଼ିଥିଲେ ଯେ କୌଣସି ନା କୌଣସି ପରାକର୍ମୀ ରାଜ୍ୟ ସହିତ ବିଲୟ ହେବା ସେମାନଙ୍କର ନିୟତି ଥିଲା। ଏହା ଉତ୍ତାରୁ ଗଙ୍ଗ ରାଜଧାନୀ କଳିଙ୍ଗନଗରରୁ ସ୍ଥାନାନ୍ତରିତ ହୋଇ କଟକରେ ସ୍ଥାପିତ ହେଲା, କାରଣ ଏହା ଥିଲା ବର୍ଦ୍ଧିତ ଗଙ୍ଗରାଜ୍ୟର ମଧ୍ୟବର୍ତ୍ତୀ ସ୍ଥାନ। ତାପରେ ଗଙ୍ଗମାନେ କ'ଣ କଲେ ନା, ସମଗ୍ର ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ସୋମବଂଶୀମାନେ ଥିଲେ ତାଙ୍କୁ ଅକ୍ତିଆର କରିଦେଲେ। ସେଥିପାଇଁ ତାଙ୍କର ଶାସନକୁ ସୁପରିଚାଳନା କରିବା ପାଇଁ ତାଙ୍କର ମଝିରେ ରହୁଥିଲା କଟକ, ତାଙ୍କ ସାମ୍ରାଜ୍ୟର। ସେଥିପାଇଁ କଟକକୁ ସେ ନିଜର ସାମ୍ରାଜ୍ୟ ଆଣିଲେ ଭାରି, କଳିଙ୍ଗନଗରରୁ ତାଙ୍କ ରାଜଧାନୀ କଟକକୁ ଆଣିଲେ ଭାରି। ଏହା କାହା ସମୟରେ ହେଇଥିଲା ନା, ଅନନ୍ତ ବର୍ମା ଚୋଡ଼ଗଙ୍ଗଙ୍କ ସମୟରେ। ବୁଝିପାରିଲ ଏତିକି। ନେକ୍ସଟ ଦେଖିବା, ଚୋଡ଼ଗଙ୍ଗ ଦେବ ଉପକୂଳ ଓଡ଼ିଶାରେ ନିଜର କର୍ତ୍ତୃତ୍ୱ ସୁଦୃଢ଼ କରିବା ସମୟରେ ପଶ୍ଚିମ ଅର୍ଥାତ ସମ୍ବଲପୁର, ସୋନପୁର, ବଲାଙ୍ଗୀର କ୍ଷେତ୍ରକୁ କାଳାଚୁଡ଼ି ରାଜ ଦ୍ୱିତୀୟ ରତ୍ନଦେବ ଅଧିକାର କରିନେଲେ। ଚୋଡ଼ଙ୍ଗଙ୍କ ଉକ୍ତ କ୍ଷେତ୍ରକୁ ଫେରିପାଇବା ସକାଶେ କାଳାଚୁଡ଼ିମାନଙ୍କ ମଧ୍ୟ ସହିତ ଯୁଦ୍ଧ କଲେ। କାଳାଚୁଡ଼ି ଏହି ସମୟରେ ଆସିଥିଲେ, କାଳାଚୁଡ଼ିମାନେ ସମ୍ବଲପୁର, ସୋନପୁର, ବଲାଙ୍ଗୀରକୁ ଅକ୍ତିଆର କରିନେଲେ, ଯେତେବେଳେ ଚୋଡ଼ଙ୍ଗଙ୍କ ଦେବ ପୂର୍ବରେ ନିଜର କର୍ତ୍ତୃତ୍ୱ ବା ଉପକୂଳ ଓଡ଼ିଶାରେ ନିଜର ରାଜ୍ୟ କରିବା ପାଇଁ ସେଠି ଥିଲେ, ସେ ପଶ୍ଚିମ କରେ କାଳାଚୁଡ଼ିମାନେ ଆସିକି ସମ୍ବଲପୁର, ସୋନପୁର, ବଲାଙ୍ଗୀର କ୍ଷେତ୍ରକୁ ଅକ୍ତିଆର କରିନେଲେ। ଚୋଡ଼ଙ୍ଗଙ୍କ ଦେବ ଉକ୍ତ କ୍ଷେତ୍ରକୁ ଫେରିପାଇବା ପାଇଁ କାଳାଚୁଡ଼ିମାନଙ୍କ ସହିତ ଯୁଦ୍ଧ କଲେ, ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କୁ ସୁଫଳଟା କିନ୍ତୁ ମିଳିଲାନି। ପ୍ରାୟ 100 ବର୍ଷ ଧରି କାଳାଚୁଡ଼ିମାନଙ୍କର ଅଧିକାରଭୁକ୍ତ ହୋଇ ରହିଲା କେଉଁଟା ନା, ସମ୍ବଲପୁର, ସୋନପୁର ଆଉ ବଲାଙ୍ଗୀର। ବୁଝିପାରିଲ। ତାପରେ ଗଙ୍ଗବଂଶର ଅନ୍ୟତମ ଯେଉଁ ରାଜା, ଶ୍ରେଷ୍ଠ ରାଜା ତୃତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମଙ୍କ ସମୟରେ ଯାଇକି କୋଶଳ କ୍ଷେତ୍ର ପୁଣି ଗଙ୍ଗ ରାଜ୍ୟରେ ମିଶିଲା। ଅର୍ଥାତ୍ ଚୋଡ଼ଙ୍ଗଙ୍କ ଯେଉଁ ଅନନ୍ତ ବର୍ମା ଚୋଡ଼ଙ୍ଗଙ୍କ, ସିଏ ଯେଉଁ ସମ୍ବଲପୁର ଆଉ ସୋନପୁର ବଲାଙ୍ଗୀର ଏଇ ତିନିଟାଙ୍କୁ କାଳାଚୁଡ଼ିମାନଙ୍କ ଠାରୁ ଆଣିପାରିଲେ ନାହିଁ, ତାଙ୍କୁ ହରାଇ ପାରିଲେ ନାହିଁ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ତୃତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମ ଆଇଲେ, ଗଙ୍ଗବଂଶର ଅନ୍ୟ ଜଣେ ରାଜା, ସିଏ ଯାଇକି ଗଙ୍ଗ ସାମ୍ରାଜ୍ୟରେ ଏ ଯେଉଁ ଦକ୍ଷିଣ ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାଟାକୁ ଆଣିକି ମିଶାଇଲେ। ଚୋଡ଼ଗଙ୍ଗ ଦେବ ଗଙ୍ଗ ରାଜ୍ୟକୁ ଶକ୍ତିଶାଳୀ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଦୁର୍ଗ ମଧ୍ୟ ନିର୍ମାଣ କରିଥିଲେ, ଯେମିତିକି ଯାଜପୁର, ଅମରାବତୀ, ଚୌଦ୍ୱାର, କଟକ ଏବଂ ସାରଙ୍ଗଗଡ଼ରେ ଏହିସବୁ ଦୁର୍ଗ ଅବସ୍ଥିତ ଥିଲା। ବୁଝିପାରିଲ। ସମ୍ଭବତଃ
ଦୁର୍ଗଗୁଡ଼ିକୁ ଗଙ୍ଗରାଜା ଅସ୍ଥାୟୀ ସୈନ୍ୟ ଛାଉଣି ରୂପେ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ଯୁଦ୍ଧ ପୂର୍ବରୁ ସାମୟିକ ସୈନ୍ୟ ପ୍ରଶିକ୍ଷଣ ପାଇଁ ମଧ୍ୟ ଦୁର୍ଗକୁ ବ୍ୟବହାର କରାଯାଉଥିଲା। ଏହି ଦୁର୍ଗରେ କ'ଣ ହେଉଥିଲା ନା ସୈନ୍ୟ ପ୍ରଶିକ୍ଷଣ ଦିଆଯାଉଥିଲା ଆଉ ଅସ୍ଥାୟୀ ଭାବେ ଏଟାକୁ ବ୍ୟବହାର କରାଯାଉଥିଲା। ଏଥିରୁ ସାବ୍ୟସ୍ତ ହୁଏ ଯେ ଗଙ୍ଗମାନେ ଚୋଡ଼ଗଙ୍ଗଦେବଙ୍କ ସମୟରୁ ହିଁ ଆକ୍ରମଣାତ୍ମକ ନୀତି ଅବଲମ୍ବନ କରି ରାଜ୍ୟକୁ ପ୍ରତିଷ୍ଠା ଦେବାକୁ ତଥା ରାଜ୍ୟ ବିସ୍ତାର କରିବାକୁ ଉଦ୍ୟମ କରିଥିଲେ। ଦ୍ୱିତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମଦେବ ନାଗରୀ ତାମ୍ରଶାସନରୁ ଜଣାଯାଏ ଯେ ବେଙ୍ଗା ଉତ୍କଳ ମନ୍ଦାର ଓ ଦକ୍ଷିଣ କୋଣରୁ ଚୋଡ଼ଗଙ୍ଗ କର ଆଦାୟ କରୁଥିଲେ, ଯାହା ରାଜ୍ୟକୁ ସମୃଦ୍ଧି ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରୁଥିଲା। ଏଇଠି ଗୋଟେ ଆମର ଲେଖାଯାଇଛି କ'ଣ ନା ଦେଖ, ଗଙ୍ଗମାନେ ଚୋଡ଼ଙ୍ଗଦେବ ସେମାନେ ଆକ୍ରମଣ ନୀତି ଅବଲମ୍ବନ କଲେ। ଦ୍ୱିତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମ ଗୋଟେ ନାଗରୀ ତାମ୍ରଶାସନ ତାଙ୍କର ଅଛି, ସେଇଥିରୁ ଜଣାଯାଏ ଯେ ଚୋଡ଼ଙ୍ଗଦେବ ଏଇ ଯୋଉ ବେଙ୍ଗି ଉତ୍କଳ ଦେଖୁଛ ମନ୍ଦାର ଦକ୍ଷିଣ କୋଣରୁ ଏମାନେ କ'ଣ କରୁଥିଲେ ନା କର ମଧ୍ୟ ଆଦାୟ କରୁଥିଲେ। ପୁରୀର ଚୁଡ଼ଙ୍ଗ ସାହି, ଭୁବନେଶ୍ୱର ନିକଟସ୍ଥ ଧଉଳି ପାର୍ଶ୍ୱରେ ଯୋଉ କୋଶଲ୍ୟା ଗଙ୍ଗ ହ୍ରଦ ଆଉ ଗଙ୍ଗେଶ୍ୱରପୁର ଗ୍ରାମ ଚୋଡ଼ଙ୍ଗଦେବଙ୍କ କୃତି ବୋଲି ବିଶ୍ୱାସ ମଧ୍ୟ କରାଯାଏ। ନିଜ ପୂର୍ବପୁରୁଷଙ୍କ ପରି ଚୋଡ଼ଙ୍ଗଦେବ ଆରମ୍ଭରେ ଶୈବ ଥିଲେ, ମାତ୍ର ଓଡ଼ିଶା ଅଧିକାର ପରେ ସେ ଜଗନ୍ନାଥ ଭକ୍ତ ମଧ୍ୟ ପାଲଟିଗଲେ। ଆଞ୍ଚଳିକ ସ୍ତରରେ ଖୁବ୍ ପ୍ରସିଦ୍ଧି ପାଇଥିବା ଜଗନ୍ନାଥଙ୍କୁ ରାଜ୍ୟର ଆରତା ଦେବତା ବା ରାଷ୍ଟ୍ରୀୟ ଦେବତା କରିବାରେ ତାଙ୍କର ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ରହିଥିଲା। ମାଦଳା ପାଞ୍ଜି ଅନୁଯାୟୀ ତୃତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମ ଦେବଙ୍କ ସମୟରେ ବିଶାଳ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପୁରୀଠାରେ ନିର୍ମାଣ ହୋଇଥିଲା। ମାତ୍ର ଗଙ୍ଗମାନଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରଦତ୍ତ ତାମ୍ରଶାସନ ଅନୁଧ୍ୟାନ କରାଯାଏ ଯେ ଚୋଡ଼ଗଙ୍ଗଦେବ ହିଁ ମନ୍ଦିର ନିର୍ମାଣ ହୋଇଥିଲା ଚୋଡ଼ଗଙ୍ଗଦେବଙ୍କ ସମୟରେ। ମାଦଳ ପାଞ୍ଜି କହୁଛି ଯେ ତୃତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମଙ୍କ ସମୟରେ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ହୋଇଥିଲା, କିନ୍ତୁ ଗଙ୍ଗମାନେ ଯୋଉ ତାଙ୍କର ତାମ୍ର ଶାସନ ଅଛି ସେଇଠାରୁ ଜଣାପଡ଼ିଛି ଯେ ଚୋଡ଼ଗଙ୍ଗଦେବ ହିଁ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରାଇଥିଲେ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର, ଯୋଉଟା ଆମର ପୁରୀରେ ଅଛି, କାରଣ ସେ ଶୈବରୁ ଜଗନ୍ନାଥ ଭକ୍ତ ହୋଇଯାଇଥିଲେ। ସମ୍ଭବତଃ ଚୋଡ଼ଗଙ୍ଗ ହିଁ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିଥିଲେ। ସେ ଯାହା ହଉ, ଗଙ୍ଗମାନଙ୍କ ପକ୍ଷରୁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଏତେ ଅଧିକ ପ୍ରାଧାନ୍ୟ ଦେବା ପଛରେ କିଛି ରାଜନୈତିକ କାରଣ ରହିଥିବ ବୋଲି ମଧ୍ୟ ଅନୁମାନ କରାଯାଏ। ତାହେଲେ କିଛି ଲୋକମାନେ ମଧ୍ୟ ଅନୁମାନ କରୁଛନ୍ତି ଯେ ଚୋଡ଼ଙ୍ଗଦେବ ବା ଗଙ୍ଗମାନେ ଏତେ ସଂଖ୍ୟାରେ ବା ଏତେ ମାତ୍ରାରେ କ'ଣ ପାଇଁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଭରସା କରୁଥିଲେ ବା ବିଶ୍ୱାସ କରୁଥିଲେ। ତାହେଲେ ସେଥିପାଇଁ ନିଶ୍ଚିନ୍ତ କିଛି ରାଜନୈତିକ କାରଣ ରହିଥିବ ବୋଲି ସମସ୍ତେ ଅନୁମାନ କରୁଛନ୍ତି। ଆନ୍ଧ୍ର ଅଞ୍ଚଳରୁ ଅର୍ଥାତ୍ ଓଡ଼ିଶା ବାହାରୁ ଆସିଥିବା ଗଙ୍ଗମାନେ ଓଡ଼ିଶାରେ ସାମାଜିକ ସ୍ୱୀକୃତି ପାଇବା ଲାଗି ଜଗନ୍ନାଥଙ୍କର ଉପଯୋଗ କରୁଥିଲେ ବୋଲି କିଛି ମତବ୍ୟକ୍ତ କରିଛନ୍ତି। ସେ କହିଛନ୍ତି ଯେହେତୁ କିଛି ଐତିହାସିକମାନେ କହୁଛନ୍ତି ଯେହେତୁ ସେ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶରୁ ଓଡ଼ିଶାକୁ ଆସିଲେ, ତେଣୁ ଓଡ଼ିଶାରେ ନିଜର ଅକ୍ତିଆର ବା ଓଡ଼ିଶାରେ ତାଙ୍କୁ ସମସ୍ତେ ସମର୍ଥନ ଜଣାଇବା ପାଇଁ ସେ ଜଗନ୍ନାଥଙ୍କର ସାହାଯ୍ୟ ନେଇଥିଲେ। ଜଗନ୍ନାଥଙ୍କ ନାମରେ ଶାସନ କରିବା ଦ୍ୱାରା ଗଙ୍ଗମାନଙ୍କୁ ପ୍ରଭୂତ କର୍ତ୍ତୃତ୍ୱ ମଧ୍ୟ ହାସଲ ହେଲା। ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟର ଆକ୍ରମଣର ସମ୍ମୁଖୀନ ହେବା ପାଇଁ ଆବଶ୍ୟକ ଜନସମର୍ଥନ ମଧ୍ୟ ସେ ଅନ୍ୟତମ ଉଦ୍ଦେଶ୍ୟ ଗୋଟେ ଥିଲା, ଯେ ଜଗନ୍ନାଥଙ୍କ ଭରସାରେ ଜଗନ୍ନାଥଙ୍କ ନାମ କହି ସେ ତାଙ୍କ ଆଡ଼କୁ ଲୋକମାନଙ୍କୁ ଆକୃଷ୍ଟ କରିଥିଲେ, ଯାହାଫଳରେ ରାଜ୍ୟ ଜୟ କରିବାରେ ବା ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ଯେତେବେଳେ ଆକ୍ରମଣ କରୁଥିଲେ ପଡ଼ୋଶୀ ରାଜା ଜନସମର୍ଥନ ପାଇବା ପାଇଁ ମଧ୍ୟ ହୋଇଥିଲେ। ଫଳରେ ଜଗନ୍ନାଥଙ୍କ ନାମକୁ ସେମାନେ ବିଧର୍ମୀ ଓ ବିଜାତୀୟ ବା ଅଣ ଓଡ଼ିଆ ଆକ୍ରମଣ ବିରୁଦ୍ଧରେ ଉପଯୋଗ କରିପାରିଲେ। ଏଥିପାଇଁ ସେମାନେ ଆବଶ୍ୟକ ମାତ୍ରାରେ ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କର ମଧ୍ୟ ପୃଷ୍ଠପୋଷକତା ମଧ୍ୟ କରିଥିଲେ। ବହିରାକ୍ରମଣରୁ ଲବ୍ଧ ଧନ ସମ୍ପତ୍ତିରେ ଅନେକାଂଶ ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କର ହିତ ସାଧନରେ ଆଉ ମନ୍ଦିର ନିର୍ମାଣରେ ମଧ୍ୟ ବ୍ୟବହୃତ କରିଥିଲେ, ଯାହାଫଳରେ ଲୋକମାନେ ତାଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରିପାରିବେ ଯେ ନାଇଁ ଏମାନେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଭରସା କରୁଛନ୍ତି, ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଇଁ କାମ କରୁଛନ୍ତି, ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କୁ ଖାଇବା ଦେଉଛନ୍ତି, ତେଣୁ ଲୋକମାନେ ତାଙ୍କ ଉପରେ ବିଶ୍ୱାସ କରିବେ ଆଉ ତାଙ୍କ ସମର୍ଥନ ଜଣାଇବେ। ବହିରାକ୍ରମଣରୁ ଲବ୍ଧ ଧନ ସମ୍ପତ୍ତି ଅନେକାଂଶ ବ୍ରାହ୍ମଣ ହିତ ସାଧନ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କଲେ। ବ୍ୟୟବହୁଳ ମନ୍ଦିରମାନ ନିର୍ମାଣ କରି ଗଙ୍ଗମାନେ ସମଗ୍ର ଭାରତରେ ନିଜର ପ୍ରଭୁତ୍ୱ ପ୍ରଦର୍ଶନ କଲେ। ଚୋଡ଼ଗଙ୍ଗଦେବଙ୍କ ପରେ ମଧ୍ୟ ଏହି ନୀତିକୁ ଗଙ୍ଗମାନେ ଅବ୍ୟାହତ ରଖିଥିଲେ। ଦୀର୍ଘ ପ୍ରାୟ 70 ବର୍ଷ ଅର୍ଥାତ୍ 1076-1147 ରାଜତ୍ୱ କରି ଚୋଡ଼ଗଙ୍ଗଦେବ ଗଙ୍ଗର ସାମ୍ରାଜ୍ୟକୁ କେବଳ ରାଜ୍ୟ ବିସ୍ତାର କରିନୁହେଁ ବରଂ ଧର୍ମ, କଳା, ସଂସ୍କୃତି, ସ୍ଥାପତ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଦୃଢ଼ ଭିତ୍ତି ପ୍ରଦାନ କଲେ। କିଏ ନା ଚୋଡ଼ଗଙ୍ଗଦେବ। ତାହେଲେ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଗଲା। ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ପରେ ତାଙ୍କର ପୁତ୍ର କିଏ ଥିଲେ ନା ସପ୍ତମ କାମାର୍ଣ୍ଣବ ଗଙ୍ଗବଂଶର ରାଜା ହେଲେ। ସେ 10 ବର୍ଷ କାଳ ଅର୍ଥାତ୍ 1147-1156 ଶାସନ କରିଥିଲେ। ଚୋଡ଼ଗଙ୍ଗଦେବଙ୍କର ଶାସନ କାଳଟା ମନେ ରଖିବ 1076-1147 ପ୍ରାୟ 70 ହିଁ ବର୍ଷ, ବୁଝିପାରିଲ? ତାପରେ ତାଙ୍କର ପୁତ୍ର କିଏ ହେଲେ ନା କାମାର୍ଣ୍ଣବ ଦେବ। ସେ ମାତ୍ର 10 ବର୍ଷ ଶାସନ କରିଥିଲେ। ପିତାଙ୍କ ପରି ସେ ମଧ୍ୟ କୋଶଳ ଫେରିପାଇବା ସକାଶେ କାଳାଚଳିମାନଙ୍କୁ ଯୁଦ୍ଧ କରିଥିଲେ, କିନ୍ତୁ ସେ ମଧ୍ୟ ଅସଫଳ ହୋଇଥିଲେ ଆମେ ପୂର୍ବରୁ ଦେଖିଛେ। ତାପରେ କାମାର୍ଦବଙ୍କ ପୁତ୍ର କେହି ନଥିଲେ। ଦେଖ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆମେ ଡିସ୍କସନ କରିବା। କାମାର୍ଦବ ଅପୁତ୍ରକ ଥିଲେ। ତାଙ୍କ ପରେ ତାଙ୍କ ଭାଇ ରାଘବ ଗଙ୍ଗରାଜା ହେଲେ, ଯିଏକି 1156-1170। ସିଏ ମଧ୍ୟ ଅପୁତ୍ରକ ଥିବାରୁ ଚୋଡ଼ଗଙ୍ଗଙ୍କ ଅନ୍ୟ ଦୁଇ ପୁତ୍ର ଦ୍ୱିତୀୟ ରାଜରାଜ ଦ୍ୱିତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମ କ୍ରମାନ୍ୱୟରେ ସିଂହାସନ ଆରୋହଣ କଲେ। ଏହି ସମୟରେ ଗଙ୍ଗ ସେନାପତି ସ୍ୱପ୍ନେଶ୍ୱର ଭୁବନେଶ୍ୱରରେ ମେଘେଶ୍ୱର ଶିବ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିଥିବାର ପ୍ରମାଣ ମଧ୍ୟ ମିଳେ। ଦ୍ୱିତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମଙ୍କ ସମୟରେ ନିଆଳିଠାରେ ଶୋଭନେଶ୍ୱର ଶିବ ମନ୍ଦିର ମଧ୍ୟ ନିର୍ମାଣ ହୋଇଥିଲା। ନିଆଳିରେ ଯୋଉ ଶୁଭେନେଶ୍ୱର ଶିବ ମନ୍ଦିର ତାକୁ ନିର୍ମାଣ କରିଛନ୍ତି କିଏ ନା ଦ୍ୱିତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମ। ମନ୍ଦିରମାନଙ୍କରେ ଦେବଦାସୀ ପ୍ରଥା ମଧ୍ୟ ତାଙ୍କ ସମୟରେ ହିଁ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା।
দ্বিতীয় অনঙ্গ ভীম দেব উচ্চারু তাঁর পুত্র তৃতীয় রাজরাজ শাসন করে রাজত্বর প্রথম বর্ষে সে দাসগুপ্ত তাম্র শাসন করে এতে চোড়গঙ্গ দেব পুরী জগন্নাথ মন্দির নির্মাণ করা কথা উল্লেখ করা হয়েছে কোথি না তৃতীয় রাজরাজঙ্কর যে দাসগোবা তাম্র শাসন রয়েছে সেইখানে হি নির্মাণ উল্লেখ করা হয়েছে যে জগন্নাথ মন্দির যে পুরীর অছি তাকে চোড়গঙ্গ দেব নির্মাণ করেছিল। দক্ষিণ ভারতর শ্রীকৃমূলনাথ মন্দির শিলালেখরে তৃতীয় রাজরাজ বিষয়ে কিছু সূচনা রয়েছে। তৃতীয় রাজরাজ রাজত্ব সময় সবুঠার মহত্বপূর্ণ ঘটনা হল কোণ না তুর্ক মানে দিল্লী সিংহাসন আরোহণ করে সারিলে 1192 এরপরে কালাচুড়ি পাল চোল মানক পরি মুসলমান শাসক মানে মধ্যে ওড়িশা আক্রমণ করিবাকু আরম্ভ করেছিল কেউ সময় না তৃতীয় রাজরাজক সময় ঐতিহাসিক মিন হাবুদিঙ্ক দ্বারা লিখিত তবাকত ই নাসির পুস্তকরু জানা যায় যে 1205 খ্রিস্টাব্দে বঙ্গর শাসক মহম্মদ বক্তিয়ার খিলজি ওড়িশার যাজননগর বা যাজপুর আক্রমণ করিবাকু সৈন্য প্রেরণ করেছিল। মাত্র নিজে বক্তিয়ার তাঙ্কর সেনাপতি অলিমর্দনক হাতরে কামরুক ও তিব্বত নিহত কলে ফলরে খিলজি সেনা ওড়িশা আক্রমণ নকরি প্রত্যাবর্তন করিদেলে। কে না দেখ যে বক্তিয়ার খিলজি সেই সময় কোণ কলে না ওড়িশা আক্রমণ করা চেষ্টা কলে 1205 সে বঙ্গর শাসক লে সে নিজে আসি নথিলে কেবল তাঙ্ক সেনাপতি পঠাইলে কিন্তু সেনাপতি কোণ হল না যুদ্ধ অভিযান সময় নিহত হলে তেমন খিলজি সেনা ওড়িশা আক্রমণ নকরি সে প্রত্যাবরণ করেদেলে। তাপরে দেখ তৃতীয় রাজরাজ আমি সরিগলা তৃতীয় রাজঙ্গ পরে তাঙ্কর পুত্র আসলে কি না তৃতীয় অনঙ্গ ভীম দেব সে সিংহাসন আরোহণ কলে কেবে না 1211-1238 মশিয়া পর্যন্ত। তৃতীয় অনঙ্গ ভীম দেব কালাচুরী মানুষ পরাস্ত কলি কোশলকু গঙ্গ সমাজ অধীন ফেরাই আনলে আমি পড়িলে পূর্ব তাহলে তৃতীয় অনঙ্গ ভীম কাহক পরে আসলে না তৃতীয় রাজরাজ পরে সেতবেলু কালাচুরী মানে অনেক দুর্বল হয়ে সারিলে সে গঙ্গ মানক হাতে পরাস্ত হওয়া আোশলর গঙ্গ সাম্রাজ্য মিশিবা অস্বাভাবিক মনে হুয়ে না কারণ সেতবে কালাচুড়ি মানে বহু দুর্বল হয়ে যাই তেমন এই আরামসে তাঁর হরাইদেলে তৃতীয় অনঙ্গ ভীম। মাদলা পাঞ্জি অনুযায়ী কোশল পুনঃ অধিকৃত হওয়া পরে তৃতীয় অনঙ্গ ভীমক রাজকোষ অধিক আয় করা সমর্থ হয়েছিল। তাপরে দেখ কালাচুড়ি রাজা তুমানু যুদ্ধের পরাস্ত কলে গঙ্গ সেনাপতি ব্রাহ্মণ বিষ্ণু এরপরে গঙ্গ ও কালাচুড়ি মানুষের বিবাহ বন্ধন স্থাপিত হল। কালাচুড়ি রাজকুমার পরমাদ্রী দেবঙ্ সহ তৃতীয় অনঙ্গ ভীম কন্যা চন্দ্রিকাঙ্কর বিবাহ হল এটা কোশ্চিন আসিপারে। এরপরে পরমাদ্রী দেব গঙ্গ সেনার সেনাপতি ভাবে কার্য তুলাইলে। সম্ভবত কালাচুড়ি মানে ত্রয়োদশ শতাব্দীর আরম্ভ বেড়ক পতনর সম্মুখীন হয়ে রাজ্য হরাইলে যাফলে রাজকুমার পরমাদ্রী দেব গঙ্গ রাজাঙ্ অধীন কাম করা পড়েছিল। কালাচুড়ি মানে সেটু যেহেতু সেমানকর নিহত হওয়া বসিলা তাঁর বংশ লোক পাইবা বসিল সেই সে গঙ্গ রাজ্যের কোণ কলে না তাঁর অধিকার তাঁর বশতা স্বীকার করেদেলে। বুঝিপাল এত তাপরে দেখ মাদলা পাঞ্জি অনুযায়ী রাজধানী কটকর বারবাটী দুর্গ তৃতীয় অনঙ্গ ভীমক সময় নির্মিত হয়েছে কোশ্চিন আসে যে বারবাটী দুর্গ কি নির্মাণ করছেন না তৃতীয় অনঙ্গ ভীম দেব যে কি আমার কালাচুড়ি মানুষ পরাস্ত করেছিলেন। বঙ্গর মুসলমান আ দক্ষিণের চোল বেঙ্গি আদি রাজ্যর ওড়িশাকে সুরক্ষা দেওয়া সে জগন্নাথ ধর্মর রাজনৈতিক ব্যবহার কলে। জগন্নাথকে রাষ্ট্র দেবতার মর্যাদা দিয়ে গঙ্গরাজা তাঁর প্রতিনিধি ভাবে রাজ্য শাসন করছেন বলে ঘোষণা কলে। এদ্বারা তাঁকু সামন্ত রাজা মন্দির সেবক ব্রাহ্মণ প্রশাসন সমস্ত সহযোগ মিলগলা। তাপরে দেখ তৃতীয় অনঙ্গ ভীম পরে তৃতীয় অনঙ্গ ভীম পরে তাঁর পুত্র আসলে প্রথম নরসিংহ দেব যে কি 1238-1241 গঙ্গরাজার শাসক লে শাসন সময় সামরিক বিজয় তথা কলা ভাস্কর্য ক্ষেত্রে গঙ্গবংশর গৌরব বৃদ্ধি পাই সে বঙ্গ নবাবঙ্ক বিরুদ্ধে বারম্বার যুদ্ধ করে বঙ্গর দ্বিতীয় রাজধানী লক্ষ্ণৌর ও রাঢ অঞ্চল মধ্যে অধিকার করলে কে না প্রথম নরসিংহ দেব যে কি তৃতীয় অনঙ্গ ভীম দেবঙ্ পুত্র লে। তাপরে সে কোণ কলে না বঙ্গ অধিকার বঙ্গর লক্ষ্ণৌর আউ রাঢ অঞ্চল অধিকার করলে। দিল্লি সেতবে তুর্কি মানে শাসন প্রতিষ্ঠা করলে বঙ্গ সে প্রদেশ লা মাত্র দিল্লী শাসক দুর্বলতা দিল্লী আঙ্গ মধ্যে রা দূরতা তথা গমনাগমন অসুবিধা যোগ বঙ্গকে দিল্লী ঠার একরকমর স্বাধীনতা দেবার সাহায্য করেছিল ফলে বঙ্গ নবাব দিল্লীর বিনা সহায়তার গঙ্গ মান বিরুদ্ধে যুদ্ধ করা বাধ্য হয়েছিল। এই যে আমার বঙ্গ যেটা লা বঙ্গ লা দিল্লী ঠু তুমি দেখিথিব আমার কলকাতা যেটা বঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গ এটা দিল্লী ঠু বহু দূরের তেমন দিল্লী তুর্কি শাসন প্রতিষ্ঠা হয়েছিল সুদ্ধা বঙ্গকে তুর্ক মানকর সাহায্য মিলি পড় নথিলা সেইপাই বঙ্গ মানে নিজস্ব নিজে গঙ্গ মানক বিরুদ্ধে যুদ্ধ করা বাধ্য হলে অনেক থর পরাস্ত মধ্যে হোলে কো মানে না যেটা মানে যেমনে লে বঙ্গ প্রদেশর রাজা সেমানে অধিক থর পরাস্ত মধ্যে হোলে পুঁ যুদ্ধ সাহায্য পাইলা পরে কলিঙ্গ সেনাকে পরাস্ত মধ্যে করে পুলে। অন্যপক্ষে প্রথম নরসিংহ দেবক কালাচুড়ি রাজকুমার পরমাদেবী দেবক অকুণ্ঠ সাহায্য মিলুছিল। পরমাদেবী গঙ্গা সাম্রাজ্যর সামত লে সেনাপতির দায়িত্ব মধ্যে নির্বাহ করলে। গঙ্গ মানুষ তাঁর সহযোগ পছর অন্য এক কারণ হল যে তৃতীয় অনঙ্গ ভীম দেবক কন্যা অর্থাৎ প্রথম নরসিংহ দেবক ভগ্নী বিবাহ করেছিল।
ତେଣୁ ବଙ୍ଗର ମୁସଲମାନ ନବାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଗଙ୍ଗ ଓ କାଳାଚଳୀମାନଙ୍କ ମିଳିତ ସହଯୋଗ ବିଶେଷ ଧାର୍ମିକ ଆଧାର ରହିଥିଲା ବୋଲି ଅନୁଭବ କରିହୁଏ ନାହିଁ। ଅର୍ଥାତ୍ ଗଙ୍ଗ ଆଉ କାଳାଚଳୀମାନଙ୍କର ଟୋଟାଲ ସେମାନେ ମିଶିକି ବଙ୍ଗ ବିଷୟରେ ସେମାନେ କ'ଣ କଲେ ନା ବଙ୍ଗ ବିରୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧ କରୁଥିଲେ। ତାପରେ ଦେଖ, ପ୍ରଥମ ନରସିଂହ ଦେବ କୋଣାର୍କର ସୂର୍ଯ୍ୟମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିଥିଲେ, ସମସ୍ତେ ଜାଣିଥିବ। 12 ବର୍ଷର ରାଜସ୍ୱରେ ବ୍ୟୟ ହୋଇଥିଲା, 1200 ବଢ଼େଇ 12 ବର୍ଷ ଧରି ଚାଲିଥିଲା। ଲାଷ୍ଟରେ ସେଠୁ କ'ଣ କଲା ନା ବାଳକ ଧର୍ମପଦ ମନ୍ଦିରର ମୁଣ୍ଡି ମାରିଥିଲା, ଏସବୁ ତମେ ଜାଣିଛ। ତେଣୁ ଏଇଟା ମନେ ରଖିଦେବ, ପ୍ରଥମ ନରସିଂହ ଦେବ କୋଣାର୍କର ସୂର୍ଯ୍ୟ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କରିଥିଲେ। ତାପରେ କୋଣାର୍କ ବ୍ୟତୀତ ସେ ବାଲେଶ୍ୱର ରେମୁଣାସ୍ଥିତ କ୍ଷୀରଚୋରା ଗୋପୀନାଥ ଆଉ ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରର ଭୋଗ ମଣ୍ଡପ ପ୍ରଥମ ନରସିଂହ ଦେବଙ୍କ ରାଜତ୍ୱ କାଳେ ନିର୍ମିତ ହୋଇଥିଲା। ତାଙ୍କର ରାଜକବି ବିଦ୍ୟାଧର ଥିଲେ, ଯିଏକି ଏକାବଳୀ ନାମକ କାବ୍ୟ ମଧ୍ୟ ରଚନା କରିଥିଲେ। ମୋଟ ଉପରେ ଇତିହାସରେ ପ୍ରଥମ ନରସିଂହ ଦେବକୁ ଏକା ସାଙ୍ଗରେ ଜଣେ ଯୋଦ୍ଧା, ସାହିତ୍ୟ ରସିକ, ସ୍ଥାପତ୍ୟର ପୃଷ୍ଠପୋଷକ ଭାବେ ଗଣନା କରାଯାଏ। ତାହେଲେ ଏଠୁ ତମେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ'ଣ ମନେ ରଖିବ, ସେ ତୃତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମଦେବଙ୍କ ପୁତ୍ର ଥିଲେ, ଯିଏକି ବାରବାଟୀ ଦୁର୍ଗ ନିର୍ମାଣ କରିଥିଲେ। ତୃତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମଦେବ ପ୍ରଥମ ନରସିଂହ ଦେବ କୋଣାର୍କର ସୂର୍ଯ୍ୟ ମନ୍ଦିର ଆଉ ବାଲେଶ୍ୱରରେ ରେମୁଣାରେ ଯୋଉଟା କ୍ଷୀରଚୋରା ଗୋପୀନାଥ ମନ୍ଦିର ଆଉ ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିର ଭୋଗ ମଣ୍ଡପ। ତାଙ୍କର କବି ଥିଲେ କିଏ ନା ବିଦ୍ୟାଧର ଥିଲେ ତାଙ୍କର ରାଜକବି, ଯିଏକି ଏକାବଳୀ ନାମକ କାବ୍ୟ ରଚନା କରିଥିଲେ। ତାପରେ ଦେଖ, ଏଭଳି ଭାବେ ଗଙ୍ଗ ସାମ୍ରାଜ୍ୟରେ ହେଠୁ ଧୀରେ ଧୀରେ ଅନ୍ୟ ରାଜାମାନେ ଆସିଲେ। ତୃତୀୟ ଭାନୁଦେବଙ୍କ ରାଜତ୍ୱ କାଳରେ ଦିଲ୍ଲୀର ସୁଲତାନ ଫିରୋଜ ଶାହା ତୁଘଲକ 1361ରେ ଓଡ଼ିଶା ଆକ୍ରମଣ କରି ଗଙ୍ଗମାନଙ୍କୁ ପରାସ୍ତ କଲେ। ଏଇଟା କେବେ ହେଇଥିଲା ନା ତୃତୀୟ ଭାନୁଦେବଙ୍କ ବେଳେ। ୟା ପୂର୍ବରୁ ଆମର ଦ୍ୱିତୀୟ ନରସିଂହ ଦେବ, ଏଭଳି ବହୁତ ଗୁଡ଼ିଏ ରାଜା ଆସିଥିଲେ, ସେ ଛୋଟ ଛୋଟ ରାଜା, ତାଙ୍କର କିଛି ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ନାହିଁ। ଏଇଟା ମନେ ରଖିବ, ତୃତୀୟ ଭାନୁଦେବଙ୍କ ସମୟରେ ହିଁ ଦିଲ୍ଲୀର ସୁଲତାନ ଫିରୋଜ ଶାହା ତୁଘଲକ ଆସିଥିଲେ ଆଉ ଗଙ୍ଗ ସେନାଙ୍କୁ ପରାସ୍ତ କରିଥିଲେ। ତାଙ୍କ ପୂର୍ବରୁ ବଙ୍ଗର ଯେଉଁ ସ୍ୱାଧୀନ ଶାସକ ହାଜି ଇଜଲାସ ମଧ୍ୟ 1353ରେ ସେ ଆସିକି ଗଙ୍ଗମାନଙ୍କୁ ଧନରତ୍ନ ଆଉ କେତେକ ହାତୀ ନେଇଯିବାରେ ସକ୍ଷମ ମଧ୍ୟ ହୋଇଥିଲା। ଏହା ଗଙ୍ଗରାଜ୍ୟର ଦୁର୍ବଳତାକୁ ସ୍ପଷ୍ଟ କରୁଥିଲା। ତାପରେ ଦେଖ, ବାରମ୍ବାରରୁ ଯୁଦ୍ଧରେ ପରାଜୟ ଲଭି ଗଙ୍ଗମାନେ ଲୌକିକ ସ୍ତରରେ ମଧ୍ୟ ଲୋକପ୍ରିୟତା ହରାଇଲେ। ଗଙ୍ଗବଂଶର ଶେଷ ସ୍ୱାଧୀନ ରାଜା ଥିଲେ କିଏ ନା ଚତୁର୍ଥ ଭାନୁଦେବ, ଯିଏକି 1414ରେ ସିଂହାସନ ଆରୋହଣ କରିଥିଲେ। ମନେ ରଖିବ, ଚତୁର୍ଥ ଭାନୁଦେବ ସେ ଏତେ ମାତ୍ରାରେ ଦୁର୍ବଳ ଥିଲେ ଯେ ମାଳବର ରାଜା ସୁଲତାନ ହୁସାଙ୍ଗ 1421ରେ ଗଙ୍ଗର ରାଜଧାନୀରେ ବନ୍ଦୀ କରିଦେଲେ। ତାଙ୍କୁ ଏହି ଲଜ୍ଜାଜନକ ସ୍ଥିତିରୁ ମୁକ୍ତି ପାଇବା ପାଇଁ ଗଙ୍ଗରାଜା ମାଳବ ରାଜାଙ୍କୁ 75ଟି ଉତ୍କୃଷ୍ଟମାନର ଅଶ୍ୱ ଦେବାକୁ ମଧ୍ୟ ବାଧ୍ୟ ହୋଇଥିଲେ। ତାପରେ ଦେଖ, ଗଙ୍ଗବଂଶର ପତନର କିଛି କାରଣ। ଗଙ୍ଗବଂଶର ପତନ ଲାଗି କେତେକ ଐତିହାସିକ ମୁସଲମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଦାୟୀ କରନ୍ତି, ମାତ୍ର ଏହା ଭୁଲ ଧାରଣା। ଗଙ୍ଗମାନେ ଯେତେ ସଂଖ୍ୟକ ମୁସଲମାନ ଆକ୍ରମଣର ସମ୍ମୁଖୀନ ହୋଇଥିଲେ, ବୋଧହୁଏ ତାଠାରୁ ଅଧିକ ମାତ୍ରାରେ ବିଜୟନଗର, ରେଡ୍ଡି, ଚୋଳ ଆଦି ଆକ୍ରମଣର ସମ୍ମୁଖୀନ ହୋଇଥିଲେ। କିଛି ଲୋକ ବିଶ୍ୱାସ କରନ୍ତି ଯେ ମୁସଲମାନେ ଅଧିକ ମାତ୍ରାରେ ଆକ୍ରମଣ କରିଥିଲେ, ସେଥିପାଇଁ ଗଙ୍ଗ ସାମ୍ରାଜ୍ୟ ଲୋପ ପାଇଲା, କିନ୍ତୁ ଏହା ଭୁଲ। କାରଣ ବିଜୟନଗର, ରେଡ୍ଡି ଆଉ ଚୋଳମାନେ ମଧ୍ୟ ମୁସଲମାନଙ୍କର ଆକ୍ରମଣର ଶିକାର ହୋଇଥିଲେ, କିନ୍ତୁ ସେମାନଙ୍କର ରାଜ୍ୟ ଠିକ୍ଠାକ୍ ଥିଲା, କିନ୍ତୁ ଗଙ୍ଗବଂଶ ଧୀରେ ଧୀରେ ଲୋପ ପାଇଗଲେ। ଦ୍ୱିତୀୟ କାରଣ ଥିଲା କ'ଣ ନା, ମଧ୍ୟକାଳରେ ରାଜାମାନେ ଧର୍ମ ଆଧାରରେ ଆକ୍ରମଣ କରୁନଥିଲେ। ଏକ କୃଷିଭିତ୍ତିକ ସମାଜର ସମୃଦ୍ଧି ପାଇଁ ରାଜ୍ୟମାନେ ଯୁଦ୍ଧ ଜଳ ଆଉ ଲୁଣ୍ଠନ ଉପରେ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦେଉଥିଲେ। ଗଙ୍ଗମାନଙ୍କ ଆରମ୍ଭ କାଳରେ ରାଜ ସମୃଦ୍ଧି ପଛରେ ରାଜ୍ୟ ଜୟ ପ୍ରମୁଖ ଥିଲା। ସେହି ନ୍ୟାୟରେ ମୁସଲିମ ଶାସକମାନେ ମଧ୍ୟ ରାଜ୍ୟ ଜୟକୁ ପ୍ରାଧାନ୍ୟ ଦେଉଥିଲେ। ଗଙ୍ଗମାନେ ଯେଉଁ ମାତ୍ରାରେ ମନ୍ଦିର କଳାକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେଉଥିଲେ, ତାହା ରାଜ୍ୟ ଜୟ ଧନ ସମ୍ପତ୍ତି ଲୁଣ୍ଠନ ବିନା ସମ୍ଭବ ହୋଇନଥାନ୍ତା। ସେଥିପାଇଁ ଯେହେତୁ ରାଜ୍ୟ ଜୟ ଉପରେ ଏମାନେ ସମୃଦ୍ଧି କରୁଥିଲେ, ସବୁବେଳେ ରାଜ୍ୟ ଜୟକୁ ବିକାଶ ଭାବୁଥିଲେ, ସେଥିପାଇଁ ଅନେକ ରାଜାଙ୍କର ସେମାନେ ସମ୍ମୁଖୀନ ହୋଇଥିଲେ ଆଉ ତାଙ୍କର ଲୋପ ମଧ୍ୟ ହୋଇଥିଲା। ତୃତୀୟ କାରଣ ହେଲା, ଜଗନ୍ନାଥଙ୍କୁ ରାଷ୍ଟ୍ର ଦେବତା ଭାବରେ ସମ୍ମାନ ଦେବା ପଛରେ ମଧ୍ୟ ଗଙ୍ଗମାନଙ୍କର ରାଜନୈତିକ ଉଦ୍ଦେଶ୍ୟ ସ୍ପଷ୍ଟ ଜଣାପଡ଼େ। ସେଥିପାଇଁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ହିନ୍ଦୁ ଧର୍ମ ପାଇଁ ନୁହେଁ, ବରଂ ଓଡ଼ିଶାର ଆଞ୍ଚଳିକ ସୁରକ୍ଷା ପାଇଁ ଆବିଷ୍କାର ଆଉ ପୁନରାବିଷ୍କାର କରାଯାଇଥିଲା। ଓଡ଼ିଶା ଆକ୍ରମଣ କରୁଥିବା ବଙ୍ଗର ନବାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଯେତେ ମାତ୍ରାରେ ବ୍ୟବହାର କରାଯାଉଥିଲା, ସେତେ ମାତ୍ରାରେ ବିଜୟନଗର ବା ରେଡ୍ଡି ହିନ୍ଦୁ ରାଜାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରାଯାଉନଥିଲା। ଗଙ୍ଗ ପରବର୍ତ୍ତୀ ସୂର୍ଯ୍ୟବଂଶର ଶାସନ ସମୟରେ ଏହିଭଳି ବ୍ୟବହାରକୁ ଅଧିକ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଦେଖିବେ। ତେଣୁ ହିନ୍ଦୁ, ମୁସଲିମ ଆଦି ସଂକୀର୍ଣ୍ଣ ଧାର୍ମିକ ଆଧାରରେ ଉର୍ଦ୍ଧ୍ୱରେ ରହି ଏହି ବ୍ୟାପକ ସାମାଜିକ ପୃଷ୍ଠଭୂମିର ମଧ୍ୟକାଳୀନ ଇତିହାସକୁ ଦେଖିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି, ଅନ୍ୟଥା ଇତିହାସର ବସ୍ତୁନୀତି ଆଲୋଚନା ସମ୍ଭବ ହୋଇପାରିବ ନାହିଁ। ଯେହେତୁ ଧର୍ମ ଉପରେ ଅଧିକ ବିଶ୍ୱାସ କରୁଥିଲେ, ଧର୍ମକୁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଆମର ଯୁଦ୍ଧରେ ଲୋକମାନଙ୍କୁ ଆକୃଷ୍ଟ କରିବା ପାଇଁ ବ୍ୟବହାର କରୁଥିଲେ, ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଗୋଟେ କାରଣ ଦର୍ଶାଇ ଦେଇପାରେ ଯେ ତାଙ୍କର ଲୋକ କ'ଣ ପାଇଁ ହେଲା। ତାହେଲେ ନେକ୍ସଟ କ୍ଲାସରେ ଆମେ ଗଙ୍ଗକାଳୀନ ମନ୍ଦିରର ମନ୍ଦିର କଳା ସ୍ଥାପତ୍ୟ ବିଷୟରେ ପଢ଼ିବା। ଆଜିର କ୍ଲାସରେ ସବୁଠାରୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆମର ଥିଲେ ଚୋଡ଼ଗଙ୍ଗଦେବ, ତାପରେ ହେଲା ଅନଙ୍ଗ ଭୀମଦେବ, ତୃତୀୟ ଅନଙ୍ଗ ଭୀମଦେବ, ତାପରେ ପ୍ରଥମ ନରସିଂହ ଦେବ। ଏଇ ତିନି ଜଣଙ୍କ ବିଷୟରେ ତୁମେ ଡିଟେଲ ପଢ଼ିବ, ମୁଁ ବୁଝେଇ ଦେଇଛି ମଧ୍ୟ, ଆଉ ୟାର PDF ମଧ୍ୟ ମୁଁ ତୁମକୁ ଦେଇଦେବି କ୍ଲାସରେ, ଯେତେବେଳେ ଆମର ନେକ୍ସଟ କ୍ଲାସ ସରିଯିବ। ଗଙ୍ଗର ଗଙ୍ଗବଂଶର PDF ମଧ୍ୟ ତୁମକୁ ଦେଇଦେବି ଟେଲିଗ୍ରାମରେ, ଆଉ ଟେଲିଗ୍ରାମରେ ଜଏନ୍ ହେଇଯାଅ, ସେଠି ମକ୍ ଟେଷ୍ଟ ମଧ୍ୟ ଅଛି। ତାହେଲେ ଏଇ ଭିଡ଼ିଓରେ ଏତିକି ରହୁଛି।